হ্যালো ভিউয়ার, ট্রাভেল ডটে আপনাকে স্বাগতম। আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আর যদি না করে থাকেন তবে আমার পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা থেকে প্রায় আড়াই ঘন্টার ফ্লাইট শেষে আমরা ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করেছি। আমার আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও এয়ারপোর্ট থেকে হোটেল পর্যন্ত মিটারে চালিত ট্যাক্সি নিতে পারবেন খুব সহজেই। বিমান থেকে নেমে প্রথমেই আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে হবে, যার জন্য আপনার ফ্লাইটের অ্যারাইভাল গেট ভেদে বেশ খানিকটা পথ হেঁটে যেতে হবে। তবে কিছুদূর পরপরই ইমিগ্রেশন অ্যান্ড লাগেজ ক্লেম সাইন অনুসরণ করে পথ চিনতে মোটেও কষ্ট হবে না। ইমিগ্রেশন শেষে লাগেজ সংগ্রহ করেই কিছু ডলার ভাঙিয়ে নিন। এয়ারপোর্টে সাধারণত ডলারের দাম কম পাওয়া যায়, কাজে $100-এর বেশি না ভাঙানোই ভালো। এক্সিট গেট দিয়ে বের হয়েই প্রথমে যে কাজটি করবেন তা হলো ইন্টারনেট সংযোগ সহ লোকাল সিম কিনে নেওয়া। আমি দুবার থাইল্যান্ড ভিজিট করেছি, প্রতিবারই AIS এর ট্যুরিস্ট সিমে খুব ভালো সার্ভিস পেয়েছি। এবার পাবলিক ট্যাক্সি সাইন অনুসরণ করে লেভেল 1-এ যাওয়ার পালা। যে কোনো কনফিউশনে এয়ারপোর্টের লোকাল যে কাউকে জিজ্ঞেস করতে পারেন। থাইরা সাধারণত বন্ধু সুলভ হয়ে থাকেন এবং হাসি মুখে আপনাকে সাহায্য করবে। এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ভাড়া মিটারে যা আসবে তাই, তবে সঙ্গে 50 বাত সারচার্জ দিতে হবে, সেই সঙ্গে এক্সপ্রেসওয়ে টোলও আপনাকে দিতে হবে। তবে সব মিলে ট্যুর অপারেটর আপনার থেকে যে ভাড়া চাইবে তার থেকেও অনেক কমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। নিচে নেমে প্রথম এক্সিট গেট দিয়ে বাহিরে চলে আসুন। হাতের ডানেই এই সাইনটি যখন দেখতে পাবেন বুঝবেন আপনি ঠিক পথে এগোচ্ছেন। এখানে বড়, সাধারণ এবং অল্প দূরত্বের এই তিন রকমের ট্যাক্সি পাওয়া যায়। ট্যাক্সি প্রার্থীদের কিউ শেষ করে যখন আপনি এক সারি কিওস্কের সামনে আসবেন তখন এখানে দাঁড়ানো অ্যাটেন্ডেন্ট আপনার যাত্রী সংখ্যা জানতে চাইবেন এবং সে অনুযায়ী সঠিক কিওস্কের স্ক্রিনে গেট টিকেট অপশনে টাচ করতে হবে। স্বয়ংক্রিয়ভাবে মেশিন থেকে আপনার জন্য সংরক্ষিত ট্যাক্সি যে লেনে দাঁড়িয়ে আছে তার লেন নাম্বার এবং ট্যাক্সি ড্রাইভারের তথ্য সংবলিত একটি টিকেট বেরিয়ে আসবে। এরপর আপনি আপনার টিকেটে উল্লেখিত লেনে চলে আসলেই আপনার জন্য বরাদ্দকৃত ট্যাক্সি এবং তার ড্রাইভারকে দেখতে পাবেন। ড্রাইভারকে আপনার গন্তব্য ভালোভাবে বুঝিয়ে দিয়ে ট্যাক্সিতে চেপে বসুন এবং নিশ্চিন্তে আশেপাশের দৃশ্যগুলো উপভোগ করতে করতে পৌঁছে যান আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে। ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে ট্যাক্সি পাওয়া প্রসঙ্গে আরও কিছু জানতে চাইলে নিচের কমেন্ট বক্সে লিখুন এবং লাইক ও শেয়ার করে আমার পরবর্তী ভিডিওর জন্য আমাকে উৎসাহিত করুন। ধন্যবাদ।